আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিং সেন্টারের পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ স্যার সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নিউ কমার্স কোচিং সেন্টারের ধারাবাহিক প্রক্রিয়ার আজকে আলোচনার বিষয় হচ্ছে ভাউচার। এটি দুতরফা দাখিলা পদ্ধতির অধ্যায়ের সৃজনশীলের প্রশ্ন। তো এটি নবম এবং দশম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটি নবম এবং দশম শ্রেণীর হিসাববিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ের একটি সৃজনশীল। তো ভাউচার কীভাবে প্রস্তুত করতে হয় অনেক শিক্ষার্থী সেটা বুঝে না। তো আজকে আমি তোমাদেরকে এই ভাউচার নিয়ে আলোচনা করব। তো এই ভাউচার দুই প্রকার, একটা হচ্ছে ডেবিট ভাউচার, একটা হচ্ছে ক্রেডিট ভাউচার। তো পরীক্ষায় সবচেয়ে বেশি আসে ভাউচার। তো ভাউচার কয় প্রকার? দুই প্রকার, এটা নোটবুক থেকে আসতে পারে, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার। তো পরীক্ষায় তোমাকে একটা এন্ট্রি দিয়ে বলবে যে তুমি ভাউচার প্রস্তুত করো, তখন তুমি কোন ভাউচার প্রস্তুত করবা? তুমি কি ডেবিট ভাউচার প্রস্তুত করবা নাকি ক্রেডিট ভাউচার প্রস্তুত করবা? তো এটা নিয়ে শিক্ষার্থীরা অনেক দ্বিধাদ্বন্দ্বয় ভুগে যে আমি কী ভাউচার প্রস্তুত করব, আমি কি ডেবিট ভাউচার প্রস্তুত করব নাকি ক্রেডিট ভাউচার প্রস্তুত করব। আজকে তোমাদের ওই দ্বিধাটা আমি কাটিয়ে দিব। এই দুইটা লাইন যদি তুমি মনে রাখতে পারো তাহলে তুমি অবশ্যই বুঝতে পারবা পরীক্ষায় যে তুমি কোন ভাউচার প্রস্তুত করবা, তুমি কি ডেবিট ভাউচার প্রস্তুত করবা নাকি ক্রেডিট ভাউচার প্রস্তুত করবা। দেখো, ডেবিট ভাউচার সকল ব্যয়ের জন্য যে ভাউচার প্রস্তুত করতে হয় তা হলো ডেবিট ভাউচার। মানে সকল ব্যয়ের জন্য যে ভাউচার আমরা প্রস্তুত করব তা হলো ডেবিট ভাউচার। ক্রেডিট ভাউচার সকল আয়ের জন্য যে ভাউচার প্রস্তুত করতে হয় তা হলো ক্রেডিট ভাউচার। দেখো, সকল ব্যয়ের জন্য আমরা ডেবিট ভাউচার প্রস্তুত করব আর সকল আয়ের জন্য আমরা ক্রেডিট ভাউচার কী করব, প্রস্তুত করব। তাহলে এটা নোটবুক থেকেও আসতে পারে যে সকল ব্যয়ের সপক্ষে কোন ভাউচার প্রস্তুত করতে হয়, অ্যান্সার হবে ডেবিট ভাউচার। সকল আয়ের সপক্ষে কোন ভাউচার প্রস্তুত করতে হয়, অ্যান্সার হবে ক্রেডিট ভাউচার। তাহলে পরীক্ষায় যদি কোনো এন্ট্রি দিয়ে তারা বলে যে ভাউচার প্রস্তুত করো, তখন তুমি ওই এন্ট্রিটা লক্ষ্য করবা যে এন্ট্রিটা কি তোমার জন্য আয় নাকি ব্যয়। যদি আয় হয় তাহলে আমরা প্রস্তুত করব ক্রেডিট ভাউচার, আর যদি ব্যয় হয় তাহলে আমরা প্রস্তুত করব ডেবিট ভাউচার। এখন আমি তোমাদেরকে একটা ভাউচার প্রস্তুত করে দেখাবো। এটি হচ্ছে তোমাদের নবম এবং দশম শ্রেণীর যেই হিসাববিজ্ঞান বই, ওই বইয়ের তিন নম্বর অধ্যায়ের প্রথম সৃজনশীলের গ নম্বর প্রশ্ন নিয়ে আমি একটি ভাউচার প্রস্তুত করে দেখাবো। তো তোমরা দেখো কীভাবে ভাউচার প্রস্তুত করতে হয়, ভাউচার কীভাবে প্রস্তুত করতে হয় দেখো। এখন আমি ভাউচার প্রস্তুত করে তোমাদেরকে দেখাবো। এটি হচ্ছে তৃতীয় অধ্যায়ের এক নম্বর সৃজনশীলের গ নম্বর প্রশ্ন। তো এ জায়গায় বলছে, কবি অ্যান্ড সবি ট্রেডার্সের 24শে ডিসেম্বর তারিখের লেনদেনের অবলম্বনে একটি ভাউচার প্রস্তুত করো। দেখো, এই জায়গায় কিন্তু তারা বলে দেয় নাই যে তুমি কি ভাউচার প্রস্তুত করবা, তুমি কি ডেবিট ভাউচার প্রস্তুত করবা নাকি ক্রেডিট ভাউচার প্রস্তুত করবা। তো যেহেতু কোনো কিছু বলে দেয় নাই, এখন আমরা লক্ষ্য করব কি যে এন্ট্রিটা কী দেওয়া আছে, এই জায়গায় যে লেনদেনটা দেওয়া আছে এই লেনদেনটা কি আয় নাকি ব্যয়। তো যেহেতু 24 তারিখের এন্ট্রিটা বলছে ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান, একটু লক্ষ্য করো, ম্যানেজার শাকিলাকে কি প্রদান, বেতন প্রদান। তাহলে বেতন আমাদের জন্য কি, বেতন আমাদের জন্য একটা ব্যয় মানে খরচ। তাহলে অবশ্যই আমরা এটার জন্য কি ভাউচার প্রস্তুত করব, ডেবিট ভাউচার প্রস্তুত করব। কারণ আমরা জানি সকল ব্যয়ের জন্য কোন ভাউচার প্রস্তুত করতে হয়, ডেবিট ভাউচার প্রস্তুত করতে হয়। তাহলে সর্বপ্রথম তুমি ডেবিট ভাউচার প্রস্তুত করো অথবা ক্রেডিট ভাউচার প্রস্তুত করো, এটা কোনো সমস্যা না। সর্বপ্রথম তোমাকে কী করতে হবে, উদ্দীপক থেকে প্রতিষ্ঠানের নামটা এই মাঝখানে লিখবা। আমি আবারও বলি, সর্বপ্রথম উদ্দীপকে যেই প্রতিষ্ঠানের নামটা দেওয়া থাকবে সেটা মাঝখানে লিখবে। এই জায়গায় দেওয়া আছে কবি অ্যান্ড সবি ট্রেডার্স। ঠিক উদ্দীপকের থেকে নামটা লেখার পর তুমি ডান পাশে লিখবা তারিখ। আমি আবারও বলি, কী লিখবা, তারিখ। যেই তারিখের এন্ট্রিটা দিয়ে তোমাকে ভাউচার প্রস্তুত করতে বলবে ওই তারিখটা তুমি লিখবা। লিখার পরে ঠিক তারিখের নিচে ভাউচারের সময়, আমি আবার বলি, তারিখের নিচে ভাউচারের সময় লিখবা গ্রহণকারীর নাম। গ্রহণকারীর নাম, আমরা এই জায়গায় কাকে বেতনটা দিতেছি, কে গ্রহণ করতেছে, শাকিলা। তাহলে লিখবো শাকিলা। লিখার পরে আমরা লিখবো ঠিকানা,
যদি ঠিকানা দেওয়া থাকে তাহলে লিখব, আর যদি দেওয়া না থাকে তাহলে এইভাবে ডট ডট দিয়ে আমরা রেখে দিব। এবার বাম পাশে চলে আসব। বাম পাশে আসার পর যেহেতু আমি ডেবিট ভাউচার প্রস্তুত করতেছি, সেহেতু আমি লিখব ডেবিট ভাউচার নং। প্রশ্নে ডেবিট ভাউচার নং দেওয়া আছে 102। তারপরে আমি লিখব হিসাবের নাম। এই জায়গায় হিসাবের নামটা আমরা কী লিখবো? আচ্ছা, আমরা কী ভাউচার প্রস্তুত করতেছি? ডেবিট ভাউচার। তাহলে আমরা যে ডেবিট ভাউচার প্রস্তুত করতেছি, এটা কোন হিসাব দিয়ে ডেবিট ভাউচার প্রস্তুত করতেছি? বেতন। তাহলে বেতন আমাদের জন্য কোন হিসাব? ব্যয়। তাহলে আমরা এই জায়গায় লিখব ব্যয়। লেখার পরে ঠিক মাঝখানে আমি সুন্দর করে লিখব ডেবিট ভাউচার। লেখার পরে এটাকে আমরা কি করব, এভাবে একটা বক্স করে রাখবো। তারপরে গড়াকো কিভাবে গড়াতে হয় একটু লক্ষ্য করো। প্রথমে লিখবা তারিখ, তারপরে বিবরণ, টাকা টাকা। তারিখ, বিবরণ, টাকা টাকা। এবার তারিখ দিবা 2017 সাল ডিসেম্বর মাসের 24 তারিখ। এ জায়গায় কী বলছে? ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান। তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি শাকিলাকে বেতন প্রদান 48,000 টাকা। ক্লোজ করে দাও। দেওয়ার পরে এই টাকাটাকে এই জায়গায় কথায় লিখবা। আমি আবারও বলি, দেওয়ার পরে সবসময় ওই টাকাটাকে এই জায়গায় কী করবা? কথায় লিখবা। লিখার পর ভাউচারের সময় সবসময় 4 জনের স্বাক্ষর হবে। আমি আবারও বলি, ভাউচারের সময় সবসময় কয়জনের স্বাক্ষর দিতে হবে? 4 জনের। দেখো সেই 4 জনের স্বাক্ষরগুলো কী কী। প্রথমে হচ্ছে ক্যাশিয়ারের স্বাক্ষর, তারপরে দিবা হিসাব রক্ষকের স্বাক্ষর, তারপরে ব্যবস্থাপকের স্বাক্ষর, লাস্ট গ্রহীতার স্বাক্ষর। তারপরে ক্লোজ করে দাও। এইভাবে ভাউচার প্রস্তুত করতে হয়। দেখো, ভাউচারের সময় 4 জনের স্বাক্ষর দিতে হবে, এটা ডেবিট ভাউচার হোক ক্রেডিট ভাউচার হোক। এই 4 জনের স্বাক্ষরটা তুমি সিরিয়াল অনুযায়ী দিবে। প্রথমে যার স্বাক্ষরটা দিবা সেটা হচ্ছে ক্যাশিয়ারের স্বাক্ষর, তারপরে যেটা দিব সেটা হচ্ছে হিসাবরক্ষকের স্বাক্ষর, তারপরে ব্যবস্থাপকের স্বাক্ষর, তারপরে গ্রহীতার স্বাক্ষর। তাহলে তুমি যদি ডেবিট ভাউচার প্রস্তুত করো তাহলে এইভাবে প্রস্তুত করবা, যদি ক্রেডিট ভাউচার প্রস্তুত করো তাহলে এইভাবে প্রস্তুত করবা। ক্রেডিট ভাউচারের সময় এই জায়গায় লিখবা ক্রেডিট ভাউচার, আর এই জায়গায় লিখবা ক্রেডিট ভাউচার ন। তাহলে তোমরা যদি ডেবিট ভাউচার প্রস্তুত করতে পারো তাহলে অবশ্যই তোমরা কী করতে পারবা? ক্রেডিট ভাউচার প্রস্তুত করতে পারবা। আমি আবারও বলি, তুমি যেই ভাউচারে প্রস্তুত করো না কেন, সর্বপ্রথম প্রতিষ্ঠানের নামটা লিখবা, আর এই প্রতিষ্ঠানের নামটা উদ্দীপকের শুরুতেই দেওয়া থাকবে। তোমরা দেখে সেই প্রতিষ্ঠানের নামটা লিখে নিবা, কবি অ্যান্ড সবি ট্রেডার্স। লেখার পরে তার ডান পাশে লিখবা তারিখ, যেই তারিখের এন্ট্রিটা দিয়ে তোমাকে ভাউচার প্রস্তুত করতে হবে ওই তারিখটা লিখবা। তাহলে আমি লিখলাম 24/12/2017। তারপরে লিখব গ্রহণকারীর নাম। এই জায়গায় বেতনটা কে গ্রহণ করতেছে? ম্যানেজার শাকিলা। তাহলে আমি লিখলাম শাকিলা। যদি ঠিকানা দেওয়া থাকে তাহলে আমরা ঠিকানা লিখব, আর যদি ঠিকানা দেওয়া না থাকে তাহলে আমি কী করবো না, ঠিকানা লিখব না। এবার তার বাম পাশে চলে আসব। আসার পরে যেহেতু আমরা ডেবিট ভাউচার করতেছি তাহলে লিখব ডেবিট ভাউচার নং। যদি আমি ক্রেডিট ভাউচার করি তাহলে লিখব ক্রেডিট ভাউচার নং। তারপরে লিখব হিসাবের নাম। মনে রাখবা, ডেবিট ভাউচারের সময় হবে ব্যয়,
আর ক্রেডিট ভাউচারের সময় হবে আয়, কেন ব্যয়ের জন্য ডেবিট ভাউচার আর আয়ের জন্য ক্রেডিট ভাউচার। তারপরে সুন্দর করে জায়গায় লিখবা যেটা করো এটা, তারপরে গড় করবা তারিখ, বিবরণ, টাকা, টাকা। এই জায়গায় বিবরণের গড়ে লিখবা যেই এন্ট্রিটা দিয়ে তোমাকে ভাউচার তৈরি করতে বলবে ওই এন্ট্রিটার বিবরণটা তুমি এই জায়গায় লিখে দিবা, তারপরে টাকাটা লিখবা। লেখার পরে এই জায়গায় যেই টাকাটা আসবে সেটাকে তুমি কী করবা কথায় লিখবা। লেখার পরে তুমি চারজনের স্বাক্ষর দিবা, সবসময় ওই চারজনের স্বাক্ষরটা মনে রাখবা, সিরিয়ালটা যেন ঠিক থাকে। প্রথমে হচ্ছে ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাবরক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর, গ্রহীতার স্বাক্ষর। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি পরীক্ষায় ভাউচার আসে তাহলে তোমরা দিতে পারবে, কারণ ডেবিট ভাউচার আসুক আর ক্রেডিট ভাউচার আসুক কোনো সমস্যা নেই। যদি কোনো একটা এন্ট্রি দিয়ে তোমাকে বলে যে তুমি ভাউচার প্রস্তুত করো, তাহলে তুমি অবশ্যই ওই এন্ট্রিটা লক্ষ্য করবা, এটা কি ডেবিট ভাউচার নাকি ক্রেডিট ভাউচার তৈরি করতে হবে। যদি প্রশ্নে উল্লেখ না থাকে তাহলে তুমি ওই এন্ট্রিটা কি আয় নাকি ব্যয় সেটা লক্ষ্য করবা। আশা করি আজকের ভিডিওটি তোমরা বুঝতে পারছো। তো আজকের ভিডিওটি যদি তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমাদের পছন্দনীয় যদি কোনো ক্লাস করতে চাও তোমরা, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সেই পছন্দনীয় ক্লাসটি করে দিব ইনশাল্লাহ।